চলো চলো চলো। ওই কি করছো, কি করছো, বসে আছো? আমি দেখতে পেয়ে গেছি তোমায়। যে আর একটা বাবু, ওই তুমি এখানে? চলো তোমাদের ভাই বোন গুলোকে দেখবো, চলো চলো আয়, চল যাবো। ওই আয় আয় আয়, বাবা স্পিড দেখো। দেখো পুঁইশা গাছটা খুব ভালো পাতাগুলো হয়েছে, কতবার কেটে খেলাম। এই ঘ্যাটে খিচুড়ির ঘ্যাট করলে এই পুঁইশা তো দিই, আবার কোথায় কোথায় যায় দেখো। মা কই, মা আয় আয় এদিকে আয় 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 আয়, দেখি ওই দেখো গুটলি গুলো, মানে হোসো না। এ দেখো দেখবে মুখটা কেমন করবে, মুখটা কেমন করবে, মশা দেখো। হাই দেখে দেখ কে, এইগুলো কে? এ দেখ এ দেখ দেখো কে, এটা মশা হয়েছে কে, পালাচ্ছো কেন? তোমরা ওকে ভয় পাচ্ছ? চলো ওগুলোকে ছাড়ি, আসো তোমরা অনেক দিন এখানে ছিলে, এবার বাইরে চলো, মশা কামড়। চলো মশা দেখেছো এখানে, না খেলা করো। কি ভয় পাচ্ছ নাকি? এদেরকে এদেরকে দেখে দেখো, ওদেরই ভাই বোন, ভয় পাচ্ছে বড় ওগুলো, দেখো কি অবস্থা। এগুলোকে নিয়ে এই না আবার, হ্যাঁ এমনি করে কেন না, উঠে পড়েছি না, এটা না এই দেখো ছানাটাকে এবার মিখানে করে দেবো, মা খুঁজবে বার করে ছানাগুলোকে। চল তোর রোদের থেকে এবার যা বাইরে যা, তাহলে যা মশা। ভয় দেখাচ্ছ? ওরে বাবারে, ফোন থাক, ওখানে থাকো।
এখানে থাকো, এখানে থাকো, এখানে ঘুমাবে মশা। মা আসবে, মা আসবে, নামতে হবে না, ওখানে থাকো। আসবার বাইরে বার করেছি, এ দেখো ওখানেই থাকো, মা আসবে, মা নিয়ে যাবে। তারপর মাকে খুঁজ, মা কোথায় গেছে? মা ঘুরতে গেছে নাকি? হ্যাঁ, বাচ্চাগুলো ক্যাঁ ক্যাঁ করছে, পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ রাখছি, দাঁড়াও, ওখানে মশায় ভর্তি। আরে তুমি ছাড়ো না। হ্যাঁ ওখানে মশা, একটু বাইরে ছাড়লাম, ওর মা নিয়ে যাক। দেখো একটু শিখেছে, বড় হয়েছে, একটু বড় হয়েছে। হ্যাঁ আর বড় হয়েছে, ভিতরে সবসময় থাকলে হবে? মশায় ভর্তি, মশা আস। হ্যাঁ ওর মা এখানে থাক, ওর মা নিয়ে যাবো। এই যে হাঁটতে শিখে গেছে তো, তুমি যাও, তুমি যাও, ওকে দেখ, ডাকছি, আও আও আও, দেখো 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 কোন হ্যাঁ, দেখো দেখো ইধার দেখো, এ দেখো কোন হ্যাঁ, এ দেখো সব শিখ গে, হ্যাঁ ঢুকে দেবো, মা আসুক, মাকে খুঁজছি। আমি কি জানি, আমি দেখি দেখছে তো, আমার বিড়ালে হচ্ছে ফটো ঢুকিয়ে, ও ধরছে, করবে না, ওরা এখন অতটাই শক্তিশালী নয় যে ফুল বাঁচে নষ্ট কর। উসকা মাম্মি কো ফুল দেখ রে, না ওর মাটাকে খুঁজে আনছি, দেখো দেখো বাচ্চা দেখো, বাহার কি হ্যাঁ
इतने छोटे छोटे हैं? हाँ बड़े हो गए ना अभी। और छोटे थे? हाँ तो पूरा तो बड़े हो गए देखो। हाँ देखना हाथ तीन है और देखो चलो এখানে যাও এখানে যাও যাও ও এখানে কোণে করে দিচ্ছি দা থাক কোণে থাক ওখানে মশা তাই জন্য বার করলাম না বারান্দায় না ওখানে থাক বাইরে করে দিলাম একটু বাইরে সবসময় ঘরে থাকলে হবে ঢুকিয়ে দিয়ে যা আমি যাবো ওইদিকে শাড়ি কাটবো একটু বাইরে বেরোতে হবে না না ঢুকিয়ে দিয়ে যেতে ওর মা এসে ঢুকে যাবে দেবে মুখে করে মুখে করে অন্যদিকে নিয়ে যেত নিয়ে যা দিকে নিয়ে যা তুই ঢুকিয়ে দে না ওর মাকে খুঁজছি আমি খুঁজছি ওর মাকে এই তো মা কই দাঁড়া ওর মাকে খুঁজছি মা কই দেখো খাবার গুলো দেখো রুটি তো পিঁপড়েই খাচ্ছে তোমরা অমনি করো না খেয়ে থাকো ঠিক আছে তোমাদের খেতে শিখতে হবে কোথায় গেল রে এখানে যায়নি তো ওই তো মা গো ও মা ওর মা ঢুকিয়ে দেবে মাকে ঢুকিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি সবগুলোকে ঢুকিয়ে দিলে আচ্ছা ঠিক আছে তুমি বেরাও আমি যাই দেখে আচ্ছা ঠিক আছে বার করবো না বার করবো আচ্ছা ঠিক আছে বার করবো না তুমি যাও একবার দেখে নি একবার দেখে নি ঠিক আছে বার করবো বার করবি না তুমি কি আমি একবার দেখছি বার করতে মানে সবগুলো কেটে দে না জানা অন্য কাজ আছে আমরা কাজ করবো ও বাইরে বেরিয়ে নোংরা করবো তিনটে বাচ্চা এগুলো লেবু গাছের গুলো পরে বড় হলে থাকবে যার না অন্য কাজ আছে শাড়ি কাজ আছে ওদের দেখতে পারে ওর মাকে দেখতে পাচ্ছে না ওটা খুলে রাখো ঢুকবে তাহলে ওর মা তুমি বসাও তুমি বন্ধ কোন দিক দিয়ে ওই দিক দিয়ে যাই আমি স্নান করে পুজো দিয়ে দিই তুই খাচ্ছিস না কেন ওরা পিঁপড়ে ধরে যাচ্ছে ওগুলো হ্যাঁ খাবার ফেলে রাখে খালি বদমাস মেয়ে ছেলে কথা বললে শোনো না খাবারগুলো কে খাবে পিঁপড়ায় তো ভরে যাচ্ছে কি অবস্থা দেখো আমি এগুলো সব কুকুরকে দিয়ে দেবো
না? খায় না, খালি খাবার নষ্ট করে। শক্তি হবে কি করে, না খেয়ে খেয়ে থাকবে? সব কিছু খেতে হয় না, শুধু মাছ খাবে উনি। এখন ওরা বড় হয়ে গেছে, এখন ওদেরকে বাইরেই ছাড়তে হবে একটু একটু। এখানে ওরা মাটিতে করে, মাটিতে করবে তো। কিছু দিন এটা ধুতে হবে। হ্যাঁ, এখানে জল দিয়ে রেখেছি, পরে এখন আমি স্নান টান করবো, স্নান করে পুজো দেবো। ওটা জল দিয়ে রেখেছি, তিন মূর্তি। এটা কি খেলা, সব সময় খেলা? তোমাদের জিজ্ঞেস করছে কি পড়াশোনা করার নেই নাম্বার, শুধু খেলা আর খেলা, পড়াশোনার মন নেই? এবার স্কুল যেতে হবে, পড়াশোনা করতে হবে, সবাই জিজ্ঞাসা করে তোমাদের নিয়ে, শুধু খেলা আর খেলা। যাই যাই, স্নান করতে যাচ্ছি, যাচ্ছি স্নান করে পুজো দিয়ে দেবো। কেমন আছেন দিদিভাই? সঞ্জয় বাস বসু মজুমদার। হ্যাঁ দাদা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন আর কোথায় কোথায় থাকেন আপনি? আর টিফিন টিফিন নিশ্চয় হয়ে গেছে, এখন তো কটা বাজে? 11টা বাজছে। কোথা থেকে দেখছেন? আজকে তো ভালোই রোদ দিয়েছে বাইরে, দু তিন দিন তো ভালোই বৃষ্টি হচ্ছিল। মাকে পাওয়া যাচ্ছে না, মা কোথায় গেছে বলো তো? ভারাত দিদি, ভারাত, ভারাতটা কোথায়? ও আচ্ছা, বারাতটা কোথায়? বারাতের নাম শুনিনি। মা কোথায় নেই তো? এখানে একদম রোদ দেখতে পাচ্ছেন, দেখো কি করে, দেখো এই দেখো। কেমন চন্দন কান্তি শাসিনা, কেমন আছো? কয়েকদিন পর দেখলাম। হ্যাঁ, আমি লাইভ করতে টাইম পাই না, তাই জন্য দিনটা এতই ছোট যে ফটফট করে পার হয়ে যায়, কাজ বাকি হয়ে যায়, কিন্তু সময় এখন খুব অভাব হয়ে গেছে। এই তো ঘরের কাজ সারলাম, এবার স্নান ঠান কাপড় কাচা আছে, আজকে লেট হয়ে যায়, তারপর পুজো দেবো।
আপনার অনুষ্ঠানে? না, আমার আসা হয়, দেখিনি আপনার অনুষ্ঠান। কখন, ডেলি করেন? আপনি ডেলি করছেন অনুষ্ঠান? এই দেখো, তোমাদেরকে সবাই দেখে, জানো, তোমাদেরকে সবাই দেখে। তোমরা পড়াশোনা করো না বলছে, জিজ্ঞাসা করছে, খালি খেলো, খালি খেলো। হ্যাঁ, আর ঠিক মতো খাওয়া দাওয়া করো না, রুটি খাও না, এই খাই না, ওই খাই না, খালি মাছ খায়। হ্যাঁ, রাত 11টা? আচ্ছা আচ্ছা, আসলে আমিও অনলাইনে এইগুলো নিয়ে ব্যস্ত থাকি, মানে আমার বিজনেস আছে, অনলাইনে কাপড়ের বিজনেস, মানে আপডেট দিতে হয়, তারপর এই যে রান্না রেসিপি ভিডিও করে এডিট, অডিও সব কিছু আমার, মানে একাই করতে হয় সব, টাইমটা পেরিয়ে যায় না, আর নোটিফিকেশনও তো পাইনি। দেখা হয়নি। ঠিক আছে, আমি দেখবো, খেয়াল রাখবো। আমার আরো পেজ আছে, আমার বাড়িতে ঘুরে আসবেন আপনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনার বাড়িতে ঘুরে আসবো। আচ্ছা, ওটা বারাসাত ছিল না, সেইটাই, তাই ভাবলাম। আপনি তাহলে ডেলি অনুষ্ঠান করছেন? হেই মাম্মি, আর দাদি কায়, তুমি যাও, ড্রেস পেনো, যাও ড্রেস পেনো, আর তুমি ড্রেস পেনো, যাও, ঠিক আছে, ড্রেস পেন কে আও, যাও ড্রেস পেন। আচ্ছা আচ্ছা, আমি আজকে খেয়াল রাখবো, যাব আপনার বাড়িও ঘুরে আসবো, এই লাইফটা অফ করে। ও আচ্ছা, দেখো মেরা বাচ্চা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ, কারণ আমি, আপনি আমার অনুষ্ঠানে এসেছেন, আছেন, কথা বলছেন। এখন সকলে ব্যস্ত, এই সময়, এই সময় লাইভ অনুষ্ঠান করলে অনেককেই পাওয়া যায় না, তো আপনিও এই ব্যস্ততার মধ্যেও যে টাইম বার করে এসেছেন, এটার জন্য আপনাকেও ধন্যবাদ। এই যে এগুলোকে আপনার কেমন লাগে? তোমাকে দেখছে সবাই। হ্যাঁ, আচ্ছা আসুন, ঠিক আছে।
আর তোমার নাম বলে দাও, শুধু ম্যাও বললে হবে? কিছুই তো শিখোনি, শুধু গাছে উঠতে শিখেছ। হ্যাঁ, খালি গাছে উঠতে শিখেছ। আচ্ছা পরে আসবেন, ঠিক আছে, আমিও অফ করে দেবো। এরপর আপনি আমার বাড়িটা ভালো করে চেক করবেন। আমি কিন্তু অনেক মেন্স কালেকশন, পাঞ্জাবি, তারপর শার্ট প্যান্ট এসবেরও আমার আপডেট দেওয়া হয়, কিন্তু আপনি যদি আমার গ্রুপে থাকেন হোয়াটসঅ্যাপ, তাহলে ভালো, আরও বেশি আপডেটটা দেখতে পাবেন। যদি বলেন তো আমার ডিটেলস পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, একবার চেক করে নেবেন। আমার গ্রুপ আছে আর পেজও আছে আলাদা করে, যেখানে আপডেট দিয়ে থাকি। তোমরা সবসময় বদমাশি করো কেন? কুটকুটানি বদমাশি, ওই দেখে মশা। দেখেছো দেখেছো, কুটকুটানি বদমাশি, কুটকুটানি বদমাশি করো কেন? হ্যাঁ, এত বদমাশ ছেলে, এতে স্নান করবো আমি একদম। এই মাটি ঘেটে এই ঘেটে কাজ করতে করতে আমার ঘ্যান ঘ্যান করছে শরীরটা, যতক্ষণ না স্নান করি ফ্রেশ হব না। চলো আমি এবার যাই।